আমাকে চা করে দিতে। আচ্ছা স্যার, আপনি যে কোডটা লিখছিলেন এক্সটার্নাল সিএসএস এর জন্য, ওই কোডটা কি আপনি একটু দেখাতে পারবেন? আপনি যে লিখছিলেন ওইটা স্যার, স্যার আমি দিচ্ছি, আমার এটা হচ্ছে না কেন এটাই বুঝতে। স্যার আপনার মাইক্রোফোন অফ। হ্যাঁ, এই লিঙ্ক ট্যাগ এর মধ্যে হচ্ছে হেড ট্যাগ এর মধ্যে লিঙ্ক ট্যাগ, এখানে রিলেশনশিপ মানে আরইএল, স্টাইল শীট টাইপটা হচ্ছে টেক্সট অর সিএসএস, আর এইচআরইএফ এর মধ্যে হচ্ছে ওই যে আপনি যেটার মধ্যে জি স্যার, সিএসএস ফাইলের নামটা স্যার সেম ফোল্ডারের মধ্যে রেখেছি, এই জন্য আর কোনো ডিরেক্টরি বার জি বলে স্যার সেম ফোল্ডারে রাখছি স্যার। স্যার একটু সিএসএস ইয়াটা দেখান স্যার, কষ্ট করে। এই যে জি স্যার, জি স্যার, ট্যাগ ট্যাগ ইউজ করেছি, ট্যাগ ইউজ করে ওর মধ্যে ডিজাইন। আচ্ছা, এগুলো একটু দেখেন, টেক্সট ডেকোরেশন এগুলো শেষ করেন, নাম দিলে কিছুই হবে না, টেক্সট ডেকোরেশন যদি নাম দেয় তাহলে কিছুই হবে না, ওভারলাইন যদি দেয় তাহলে কি হবে, ওভারলাইন দিলে এই যে ওভারলাইন উপরে লাইন হবে, তারপরে যদি লাইন থ্রো দেয় তাহলে কি হবে, হয়ে গেল লাইন থ্রো। লাইন থ্রো এর নিচে লাইন থ্রো, তারপর আন্ডারলাইন দিলে তো আন্ডারলাইন হবে, আন্ডারলাইন আন্ডারলাইন। ট্রান্সফরমেশন আপার কেস লোয়ার কেস ক্যাপিটালাইজ, প্রত্যেকটা ওয়ার্ডের ক্যাপিটালাইজ হবে, আবার হচ্ছে ক্যাপিটালাইজ ক্যাপিটালাইজ প্রত্যেকটা ওয়ার্ডের ক্যাপিটালাইজ ক্যাপিটালাইজ। স্পেলিংটা ভুল আছে, ক্যাপিটালাইজ ক্যাপিটালাইজ। এগুলো একদম সহজ, পারবেন না পারলে বলবেন। এই যে টেক্সটের ইনডেন্ট যদি এই দিক থেকে না ডান দিক থেকে, এই যে ডান পাশে 50 পিক্সেল নিয়ে আছে ইনডেন্ট, এখানে ইনডেন্ট এখানে কমে দিলে সরি 0 দিলাম তো 10 দেই, দেখেন এই যে বেশি চলে গেছে, এগুলা জাস্ট একদম সহজ, এখান থেকে দেখে দেখে সবই পারবেন, না পারলে তো বলবেন। এগুলা প্র্যাকটিসের অভাব, যত প্র্যাকটিস করবেন ততই ক্লিয়ার হয়ে যাবে। স্টুডেন্ট স্যার আমি চ্যাট বক্সে দিছি। হ্যাঁ হ্যাঁ চ্যাট বক্সে দিছি।
স্যার আপার কেস লোয়ার কেস এটার কি কাজ কি? এটা তো কাজ হচ্ছে না কোনো টেক্সট সিএসএস টেক্সটে আপনার মাইক্রোফোন অফ স্যার টেক্সট ট্রান্সফরমেশনে ক্যাপিটাল আর স্মলার দিলে হবে তো ওটা ওটা কাজ কিভাবে করে ওটা তো এই যে বাম থেকে হবে নাকি কি বলেন আপনি স্যার ওনার ট্যাক্স ক্যাপিটালাইজেশনের কথা বলতে স্যার আমার পার্সেন্ট আমি আর কি আচ্ছা ওই যে ট্রান্সফরমেশন যেটা জিজ্ঞেস করলেন ঠিক আছে তো বুঝতে পারছেন ট্রান্সফরমেশনটা দেখেন এই যে আপার কেস দিলে সবগুলো আপার কেস হয়ে যাবে আর লয়ার কেস দিলে সবগুলো লয়ার কেস দেন যদি হচ্ছে ইয়া দেন ক্যাপিটালাইজ দেন তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের ক্যাপিটালাইজ হয়ে যাবে সেটা এক্সটার্নাল এর মধ্যে করে যাবে হ্যাঁ কি বললেন রাকিব সাহেব এক্সটার্নাল এক্সটার্নাল এর মধ্যে করা যাবে হ্যাঁ এক্সটার্নাল ইন্টারনেট তো ওই যে আপনি চাইলে করতে পারবেন কেন করা যাবে না এটা যে ভিতরে করেছে হ্যাঁ সিএসএস এর মধ্যে করবেন হ্যাঁ ডেফিনেটলি করা যাবে সমস্যা নাই হচ্ছে না তো স্যার আমার আমি করতেছি হচ্ছে না তাহলে আপনার অন্য কোনো প্রবলেম হয়তো হয়েছে স্ক্রিন শেয়ার দেন হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন সলিউশন দিয়ে দেন একজন একজন সলিউশন দিয়ে দেন যেটা বিস্কিটটা দিও আমি একবার ট্রাই করে দেখি স্যার আমার ফাইলগুলো দেখছেন দেখি নাই এখন সবগুলাই দেখবো থাকার সেশনে রাকিব সাহেবটা দিয়েছেন ও আনিস সাহেবও দিয়েছেন হ্যাঁ আচ্ছা দেখবো আমি একবার দেখবো সবই দেখবো ইনশাল্লাহ আমি টেনশন আমার ফাইল তিনটে স্যার হ্যাঁ আবার তিনটা ফাইল কোথায় পাঠাইছেন ইয়েতে চ্যাট বক্সে স্যার জুমের
আচ্ছা আচ্ছা দেখতেছি ঠিক আছে দেখতেছি আর আপনার মাইক্রোফোন অফ, আপনি কিছু বলতেছেন? ফোনে কথা বললাম, হ্যাঁ ফোনে কথা বললাম। ও আচ্ছা স্যার, আমরা মনে করছি আমাদেরকে কিছু বলতে। সবার ভিডিওটা একটু অন রাখেন দেখি।
সবার ভিডিওটা অন রাখেন হ্যাঁ তো স্ক্রিনশট নেব ফরওয়ার্ড সাই মোবাইল থেকে ঢুকে ঠিক আছে রিয়াদুল সাহেব কাজটা করতেছেন রিয়াদুল সাহেব কি স্যার করতেছি স্যার করতেছি সমস্যা হচ্ছে আমার পিসি হ্যাং হয়ে যাচ্ছে হঠাৎ করে আচ্ছা 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 করেন আস্তে করে করেন তাহলে আর আশিকুর সাহেব তো করতেছেন না আশিকুর সাহেব করতেছেন হ্যাঁ স্যার করতেছেন আজমাইন সাহেব তানজুল সাহেব রাকিব সাহেব আপনার আপনার নামে যেটা দিয়েছিলেন সেটা জি জি ফাইলে একটা দিলাম স্যার আমি করতেছি আচ্ছা করেন জি ফাইলে কি হোয়াটসঅ্যাপে দিবেন জি কি নামে দিবেন এটস এটসি অফ আ ডট ওয়াইফাই না আপনারটা হোয়াটসঅ্যাপে তো ওই একটা ফর্ম পাইছি এটা হচ্ছে ইয়া সাহেবের রিয়ান সাহেবের আর তৌহিদুল রিয়ান না এটাও না তো ও সিএসএস রাফাইল আচ্ছা সিএসএস রাফাইল তাই তো ঠিক আছে দেখতেছি আপনারা একবার সবগুলো মোটামুটি শেষ করে ফেলেন যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে জানান যেটা বললাম ওই যে টেক্সট তারপর হচ্ছে কালার এগুলা কি যেগুলো বললাম সিএসএস এর ওগুলো করে ফেলেন
আর টেক্সটের মধ্যে যা আছে করছি, কালার অ্যালাইনমেন্ট, ডেকোরেশন, স্পেসিং, শ্যাডো এগুলো করছি। ওকে, এই রিসেন্ট ফাইলটা না দে। যাদের হয়ে গেছে দিয়ে দেন। একসাথে দুটো ফাইল দিয়ে দিব, ফোল্ডার আকারে পাঠানো যাচ্ছে না। সমস্যা কি বললেন? আচ্ছা, একসাথে দুটো ফাইল দিব, এটা ফোল্ডার আকারে পাঠানো যাচ্ছে না। ফোল্ডারটা জিপ করে পাঠিয়ে দেন, ফোল্ডারটা জিপ করে পাঠিয়ে দেন, নাহলে ইয়াতে পাঠিয়ে ইয়া দেন না, গ্রুপ ফেসবুক গ্রুপ আছে ওখানে দেন, ফেসবুক গ্রুপে দিয়ে দেন।
আচ্ছা শেখ শাকিল শামের নামে একজনকে দেখতেছি, আপনি কি আজকে প্রথম আসছেন ক্লাসে? জি স্যার আজকে প্রথম। আচ্ছা আচ্ছা ওকে, আপনি কি কন্টিনিউ ক্লাস করবেন নাকি রেগুলার ক্লাস করলে? কিন্তু আমাদের এখানে আসলে কন্টিনিউ করতে পারবেন না, হলে কিন্তু আমাদের ম্যানেজমেন্ট থেকে আজকেও বলে দিয়েছেন, সবাই শুনেছেন যে কন্টিনিউ যদি না আসে ক্লাসে রেগুলার তাহলে আমরা ইয়ে করব। আমিও স্যার জি স্যার আমি রেগুলারই করব। ঠিক আছে ইনশাআল্লাহ। আগে থেকে কি HTML CSS সম্পর্কে একটু ধারণা ছিল নাকি? হ্যাঁ স্যার, আমি BITM এ ওয়েব ডিজাইনার কোর্স একবার করেছি। HTML CSS JavaScript মোটামুটি কমপ্লিট। ওকে আমার ক্লাসমেট স্যার। কার ফার্স্ট টাইম জানো? হ্যাঁ স্যার আমার ক্লাসমেট আদন। রিয়ান। রিয়ান সাহেব ফার্স্ট টাইম, সমস্যা নাই। প্রবলেম হলে একটু আমাদেরকে বলতে হবে, আমরা ক্লাস কয়েকটা করে ফেলছি, এরপরে যেটা বুঝতেছেন না যেহেতু ফার্স্ট টাইম, তো সেই ক্ষেত্রে রিয়ান সাহেব যেটা প্রবলেম হবে এটা আমার বলতে হবে। আর আরেকটা করতে হবে, সেটা হচ্ছে রেগুলার ক্লাস করতে হবে। এবং আমি যে এই যে ওয়েবসাইটে দেখিয়ে দিয়েছি W3 স্কুল অথবা জাভা টি পয়েন্ট বা আরো আছে, এগুলো একটু কন্টিনিউ একদম শুরু থেকে দেখতে হবে। এবং প্রবলেম হলে ক্লাসের মধ্যে বলবেন, আমাদের সবাই মোটামুটি হেল্প করে, আপনিও হেল্প করবেন কিন্তু অন্যদেরকে, আমাদের সবাই মোটামুটি সবার সাথে আন্তরিক। সো ক্লাস টাইমে প্রবলেম হলে বলবেন, দেখবেন যে অন্যজন বা আমি বা অন্য যে কেউ দেখেন যে এখানে আমাদের সলিউশন দিয়ে দিচ্ছে। সো আপনাকে একটু কষ্ট করে বলতে হবে, তাইলে আমরা বুঝতে পারবো যে আপনার এই প্রবলেমটা হচ্ছে। বুঝছেন? এটা তো ফার্স্ট ক্লাসের ভিডিও দেওয়া যাবে আমাদের সবগুলাই হচ্ছে, সব ভিডিও গুলাই হচ্ছে ইয়াতে আছে, ওই কি বলে যে ইউটিউব চ্যানেলে আছে, ওখান থেকে। আমার আমাদের ব্যাচের নাম হচ্ছে WCTGWDD ব্যাচ 102, এই নামে একটা প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবেন। ইউটিউব চ্যানেলে এই লিংকটা দেওয়া আছে আমাদের গ্রুপে, এই এই গ্রুপে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারবেন। আর W3 স্কুল শুরু থেকে একদম সবগুলো ফলো করে আসেন। এটা কে দিয়েছেন? এটা হচ্ছে শাওন সাহেব না, ইন্টারনাল সিএসএস। আচ্ছা হইছে হইছে, বাকিদের কি অবস্থা, করতেছেন তো নাকি? জি স্যার করতেছি। একটা নামাজের ব্রেক নিয়ে নেন, নামাজ পড়ে এসে তারপরে করেন, নামাজ পড়ে এসে তারপরে ইনশাল্লাহ করেন, নামাজের ব্রেক নিয়ে নেন। এসে দেখতেছি একটা নামাজের ব্রেক নিয়ে নেন। আমি যে ক্লাসের ইয়াটা আপনাদেরকে দিয়ে দিব, 7 নাম্বার ক্লাসের যে স্লাইডটা আছে এই স্লাইডটা, এবং সাথে হচ্ছে আমার কিছু প্র্যাকটিস ফাইল আছে সেটা সহ আমি দিয়ে দিচ্ছি গুগল ড্রাইভে। এখনই গুগল ড্রাইভের লিংকটাও আমাদের কিন্তু দেওয়া আছে, হ্যাঁ আপনাদেরকে দেওয়া আছে, তারপরেও যদি প্রবলেম হয় না পান কিছু বলবেন। স্যার গুগল ড্রাইভের লিংকটা আরেকবার দিয়ে দিলে ভালো হয়, দেখেন আজকে যারা হোয়াটসঅ্যাপে ঢুকছে ওদের আগের মেসেজগুলো দেখাচ্ছে না। ঠিক আছে আমি এখনই দিয়ে দিচ্ছি গুগল ড্রাইভের, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেলের লিংকটাও দিয়ে দিচ্ছি, সুবিধা নাই। থ্যাংক ইউ স্যার, এখনই দিয়ে দিচ্ছি। স্যার এই তো স্যার অনেক অ্যাডভান্স। হ্যাঁ শাকিল তো স্যার অনেক অ্যাডভান্স, শাকিল সাহেব অনেক অ্যাডভান্স না? সেটাই,
অ্যাডভান্স করে নিয়ে বাকি যারা আছে দেখে নিয়ে যেতে হবে। আমাদের এখানে সবাই এইভাবেই করতে হবে। জি স্যার অবশ্যই। সুন্দর একটা টিম যেন তৈরি হয়, ভবিষ্যতে যেন টিম ওয়াইজ কাজ করতে পারেন। তাই স্যার একটা লিংক দিছিলাম পাইছেন? গুগল ড্রাইভের লিংকটা দিয়ে দিলাম, ঠিক আছে? গুগল ড্রাইভের লিংকটা আমি দিয়ে দিলাম। আর হচ্ছে ইউটিউবের চ্যানেলের লিংকটাও আছে, ওটা আমি দিয়ে দিবনি না হয় অন্য কেউ তো দিয়ে দিই। আমার কোডগুলো ড্রাইভে করে দিছি। হ্যাঁ হ্যাঁ, আপনি ড্রাইভে দিয়ে দিয়েছেন। ওকে, রিয়ান সাহেব দিয়েছেন না স্যার? রিয়ান সাহেব দিয়েছেন কি বললেন? এটা নামাজের ব্রেকটা নিয়ে নেন, নামাজের ব্রেকটা। হ্যাঁ, নামাজের ব্রেক নিয়ে তারপরে কথা বলতে দিই, ভালো হবে। আমি এখানে স্ক্রিনে লিখে দিচ্ছি নামাজের ব্রেক। ওয়েবসাইট স্যার, কোন একটা ওয়েবসাইট থেকে জানেন আপনি কালার গুলো নিছিলেন, রেখেছিলেন? আমি নিছিলাম,
কালারজিলা দিয়েছিলাম হচ্ছে কালারজিলাতে কালারজিলা ওই এক্সটেনশনটা অ্যাড করেছিলাম সানিসি তো স্যার জি স্যার এরপরে স্যার এই এখানে ক্লিক করে তখন ক্লিক করবেন তখন যে ওয়েবসাইটে যাবেন সেখান থেকে কালারটা নিতে পারবেন এই যে নিবেন সাপোজ নিলেন এই যে এটাই নেন অথবা এই যে এটাই নেন সিলেক্ট করলেন এখানে সাথে সাথে কপি হয়ে যাবে এই যে কপি হয়ে যাবে এখান থেকে কপিটা নিয়ে আপনি সিএসএস ফাইলের মধ্যে গিয়ে বা ওখানে গিয়ে জাস্ট পেস্ট করে দিবেন ওই কালার কোডটা যে পেস্ট করে দিবেন তাহলে হয়ে যাবে ওকে স্যার এই তাহলে একটা ব্রেক নেন ব্রেক নেন হচ্ছে 10 বাজে তো
দিকে বাবা তাকায় আছো কেন? আর তুই এনে রেনি রিস্ক কি লাই? আদন আদন ভাই আছো? আদন শুনতেছোস? হ্যালো,
সবাই আসছেন? আচ্ছা আচ্ছা, কার কার কাজ হয়ে গেছে আমি একটু দেখে নেই এখন কাজগুলো। আচ্ছা, আনিস সাহেব এটা দিয়েছেন, শাম সাহেব এটা দিয়েছেন, ইন্টারনাল তিন লাইন আছে, এটা দরকার নাই। রিয়ান সাহেব এটা আছে, রাকিব সাহেব এটা আছে। আচ্ছা স্যার, ডেট কোশ্চেন দিছে, এটা নতুন আগের মনে হয় কোনটা এখন দিছি না, বুঝতে পারি নাই। গান করি আগে আমি, দাঁড়া শাওন সাহেবের এটা না, শাওন সাহেবটা মেবি এখন গান করেছিলাম। হ্যাঁ ঠিক আছে।
তারপরে হচ্ছে সংসার তিন লাইনটা করেছেন, ঠিক আছে ইন লাইন আর ইন্টারনাল হয়ে গেছে। আনিস সাহেবের এটা দেখুন, এগুলো একটু নিচে নিচে করবেন, হ্যাঁ ওই ফার্স্ট টাইম লাস্ট টাইম বলে একটু নিচে নিচে করবেন। ওকে ইনস্টিটিউশন ঠিক আছে, জেন্ডার ঠিক আছে। মানে স্যার আরো একটু ইয়ে করবেন, ওই যে গত ক্লাসে যে দেখিয়েছিলাম ফাইল অ্যাটাচ করা, নাম্বার অ্যাটাচ করা, তারপরে ডেট টাইম দেওয়া, হ্যাঁ ওগুলো একটু এখানে দিবেন, দিয়ে এরকম ফর্ম তৈরি করবেন। আচ্ছা এরপরে আর কে? রিয়ান সাহেবের টা মেবি দেখা হয়ে গেছিল একবার গতকালে, ফর্ম গুলো আজকে দেখতে না, যেটা দিয়েছেন সেটাই দেখতেছি, অসুবিধা নেই। না রিয়ান সাহেব গতকাল স্যার শেষে দিয়ে আর জয়েন করতে পারে। আচ্ছা 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 বুঝতে পারছি, সমস্যা নাই, কি হিসেবে যায়, ঠিক আছে ঠিক আছে। ইয়া সাহেব রিয়ান সাহেব হইছে, আচ্ছা তারপরে আর কে আছেন? রিয়ান সাহেবের তো আপনার টেক্সট পাই নিতে, রাকিব সাহেবের টা একটু দেখি বলো, এখন স্যার আমারটা নাই দেখছি। আচ্ছা রাকিব সাহেব এদিকে, ঠিক আছে আরো একটু কাজ বাস করবেন এর সাথে, আরো একটু কাজ করতে হবে। ইলেকট্রিসিটি গেছিল একসাথে, আপনার দুইটা বুঝাইছেন নাকি? ইলেকট্রিসিটিও বুঝাইছেন, প্র্যাকটিসও করছেন নাকি? ফাইন আজকে দুই তিন বার গেছে স্যার এই জন্য। আচ্ছা আপনাদের কথা ক্লিয়ার বুঝতে পারছিস না, এই ফর্ম নাম যে দিয়েছিলেন এটা কে জানা দিয়েছিলেন? এটা মানে রিয়ান সাহেবের না সম্ভবত, নামটা আমি নামে সেভ করে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে, নাহলে কার কি? হ্যাঁ রিয়ান সাহেব দিয়েছেন, আমারটা হোয়াটসঅ্যাপে দিয়েছি আশিকুর রহমান। আচ্ছা দেখতেছি, রিয়ান সাহেবের এটার নামটা রিনাম করে রাখি, ওকে হোয়াটসঅ্যাপে দিয়েছেন আশিকুর সাহেব। আশিকুর সাহেবটা তো আশা করি আমি অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। ঠিক আছে অনেক সুন্দর আশা করতেছি আপনার কাছ থেকে। ওকে সবই একসাথে প্র্যাকটিস করে ফেলছেন, এটা কিন্তু উনি কোনো ওয়েবসাইট দেখান নাই, হ্যাঁ সবাই দেখতেছেন, এটা কিন্তু উনি কোনো ওয়েবসাইট দেখান নাই, উনি একটা প্র্যাকটিস করেছেন, কন্টেন্ট গুলো দিয়েছেন কোনো ওয়েবসাইট থেকে নিয়ে, সমস্যা নাই, বাট উনি এর মধ্যে দেখেন প্র্যাকটিস করেছেন, এই যে এখানে কালার করা বোল্ড করা করছেন, তারপরে এখানে আপনার লিস্ট করছেন, এটা মনে হয় অর্ডার লিস্ট না ওয়ান অর্ডার লিস্ট, আমি তো ভুলে গেছি, হ্যাঁ গুড। তারপরে হচ্ছে আবার এই যে এখানে আবার দেখেন যে এটা কি হয় আর অর্ডার লিস্ট না কি আমি তো বুঝতেছি না, উনি দিয়েছেন হ্যাঁ। তারপরে হচ্ছে এখানে দেখেন একটা কালার করেছেন, সেই কালার মধ্যে এখানে আবার আলাদা কালার করেছেন, সো এটা ওয়েবসাইট না, মানে কোনো ওয়েবসাইট দেখাচ্ছেন না, হ্যাঁ ওনার নিজের এটা কিন্তু একটা ওয়েবসাইট, ঠিক আছে ওকে। এরপর এখানে কোড দেখুন, এখান থেকে স্যার এখানে সিএসএস এর সমস্ত অ্যাট্রিবিউট গুলো আমি অ্যাড করে দিয়েছি, কারণ ডাউনলোড করে আচ্ছা একবার আমি গুছাই দিয়েছি আর কি। বললেন আশিকু স্যার আরেকটু বলেন, সিএসএস এর যতগুলো সিলেক্টর আছে মানে কিভাবে সিএসএস এর ট্যাগ কিভাবে টার্গেট করতে হয় এভরিথিং, এখানে সব ইনফরমেশন নিজে যতটুকু জানি দেওয়ার চেষ্টা করি। জি ঠিক আছে বুঝতে পারছি, মানে আপনারা একটা টাইমে দুইটা হয়ে গেছে, এখানে একটা টিউটোরিয়াল টিউটোরিয়ালের মতো হয়ে গেছে, টিউটোরিয়াল ওয়েবসাইটের মতো, ফাইন তাই বলতেছি যে এটা প্র্যাকটিসও হয়ে গেছে সবই হয়েছে। এরপরে আবার যে এখানে একটা ইও দিয়েছেন টেবিল তৈরি করেছেন, ফাইন সুন্দর হয়েছে, একটু বুদ্ধি করে করে কাজ করতে হবে, হ্যাঁ সবাই করতেছেন আরো সুন্দর করতে হবে। আর বাকি আছেন কি একটু কাজটা দিয়ে ফেলেন,
আচ্ছা ঠিক আছে, সুন্দর হয়েছে। আর কি আছেন দিয়ে ফেলেন, কাজটা শেষ করে দেন। আমার ড্রাইভ লিংকটা কাজ করছে, আপনার পানি আর ফাইলটা কাজ করতেছে না ড্রাইভ, আর ইয়া সাহেবের ড্রাইভটা, হ্যাঁ ওটা নেওয়া হয়নি, তাহলে সবাই দেখতে পারবে। আপনি কার মধ্যে দিয়েছিলেন স্যার? এটা আপনার শেয়ার লিংক স্যার, আমারটা একটু উপরে। ও আপনি আরো উপরে ক্লাস শেয়ার করছিলেন ওইটা? আচ্ছা আচ্ছা, আপনারটা এই যে এটা আপনার? জি স্যার, এই তো বলে। সঞ্জে বলে না স্যার, একটু কষ্ট করে সবগুলো ডাউনলোড করে আমার ফাইল একসাথে রাখেন না স্যার। দেখেন স্যার কেমন আছে। আচ্ছা রাখতেছি, দাঁড়ান এটা শেষ করে নিই, এখনই রাখতেছি। এটা কে? এটা হচ্ছে আদমান সাহেব, এটা না ডাউনলোড দিলে আপনার কাজ হয়ে যাবে। আচ্ছা দাঁড়ান, আপনাদের নাম দিয়ে দিয়ে ফোল্ডার তৈরি করি আগে। ইয়ান, তারপরে হচ্ছে আজমাইন, তারপরে হচ্ছে সঞ্জীব, তারপরে হচ্ছে আনিস, তারপরে হচ্ছে রাকিব, তারপরে হচ্ছে ইয়াদুল, তারপর হচ্ছে শাওন, তারপর হচ্ছে সাদমান, তারপর হচ্ছে আহমেদুল, তারপরে হচ্ছে ইয়াসিন, তারপরে হচ্ছে শাকির, তারপরে হচ্ছে তুহিন। ঠিক আছে, ফোল্ডার তৈরি করলাম আমি, আলাদা করে ফোল্ডারের মধ্যে আস্তে আস্তে যার যার ডকুমেন্ট গুলো রেখে দেবো, অসুবিধা নাই। এখন ফার্স্টে হচ্ছে তানজিলটা আগে নিয়ে নেই, তানজিলের তানজিল না আনিস, কার তানজিলটা?
খাবার দাবার রান্না করতেছে? ইমেজটা কি পাইছে? ইমেজটা তো পাই নাই। ইমেজ পাই নাই। আচ্ছা আর কে পাঠাইলেন? সর্বশেষ পাঠিয়েছেন কে? শাকিল সাহেব। জি স্যার। দেখি শাকিল সাহেবের কি অবস্থা। স্যার আমার কারেন্ট ছিল না, আমি মাত্র 10 মিনিটে করছি এই মাত্র কারেন্ট। সমস্যা নাই। কি হলো? জিপ করে দিছেন তো এক্সট্রাই হয়ে যাবে। প্র্যাকটিস শাকিল। আচ্ছা ঠিক আছে। প্র্যাকটিস শাকিলে শাকিল স্যার কি বলছে? আর কার বাকি আছে একটু দিয়ে ফেলেন। হ্যাঁ ইলেকট্রিসিটি আসলে কিছু প্রবলেম করতেছে, ভালোই অনেকের এই প্রবলেম গুলো হচ্ছে। তাহলে আমি আপনাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দেই। হ্যাঁ এগুলো করবেন, হোমওয়ার্ক দিয়ে দেই। এগুলা হচ্ছে এই আমি ধরে নিলাম এগুলা মোটামুটি করে ফেলছেন, যদি না করেন তারপরে আমি দিচ্ছি এই টেক্সট থেকে শুরু করে। হ্যাঁ টেক্সট, তারপরে হচ্ছে অ্যালাই, টেক্সটের যা আছে এগুলা, তারপরে ফন্টের যে কোটা আছে তাই, ফন্ট, ফন্টের কি আছে, ফন্ট ফ্যামিলি, আপনার ফন্ট স্টাইল, তারপরে হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট গুগল বা শর্ট হ্যান্ড এগুলা, এরপর হচ্ছে আইকন, এই তিনটা জিনিস আপনারা অ্যাট লিস্ট এটা করে রাখবেন। এর ছাড়া এর সাথে যদি আগে পরে আরো কিছু করতে পারেন তাহলে অবশ্যই করবেন। ঠিক আছে এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। টপিক গুলো একটু লিখে দিলে ভালো হবে। আমি কোথায় লিখে দিব? এই ইয়াতে লিখে দিব, WhatsApp অথবা মেসেঞ্জার যেকোনো একটাতে লিখে দিলেই হবে। আচ্ছা আচ্ছা আমি দাঁড়ান, আপনারা থাকতেই এখনই লিখে দিচ্ছি, না হলে আমি নিজেও ভুলে যাব আবার, আমি লিখে দিচ্ছি অসুবিধা নাই। তাহলে কোথায় লিখে দেব? WhatsApp-এ? দেই WhatsApp-এ লিখে, WhatsApp-এ লিখে দেব নাকি গুগল ড্রাইভে লিংক দিয়ে দিব, ফাইল দিয়ে দিব? না স্যার লিখে দিলে হবে, আপনি টুডে SW দিয়ে দিন। WhatsApp-এ লিখে দিন স্যার। ঠিক আছে WhatsApp-এ পরে আবার লেখালেখি করতে গেলে পরে আবার নিচে পড়ে যাবে না, এই জন্য চিন্তা করছি। ধরুন আমি একটা টেক্সট ফাইলে লিখে দেই। হ্যাঁ না স্যার আপনি টেক্সট দেন স্যার, আপনি মেসেজ দিলে হবে, টেক্সট ফাইলে হারাই যাবে স্যার। ঠিক আছে টুডেস ওয়ার্ক। সিএসএস এর মধ্যে হচ্ছে টেক্সট, ফন্ট আর আইকন। টেক্সট ফন্ট আইকন এন্ড মোর বলতে, আচ্ছা এন্ড কেন করবেন জানেন? এই কারণে করবেন যে আপনি ওই ধরেন আগের ক্লাস গুলো করা হয়ে গেছিল, এখন নতুন করে আবার যদি ওই পিছনের দেখা কাজ করতে গিয়ে কোনো কাজ করতে গিয়ে আবার ওই পিছনের পড়া গুলো আবার কষ্ট করতে হয় না মনে থাকে তাহলে তো সমস্যা। এই কারণে কন্টিনিউয়াসলি সব পিছনের গুলো অবশ্যই ইয়া করতে হবে, একটু করে হলে দেখে নিতে হবে। ঠিক আছে তাহলে আমি দেখছেন
তানজুল হ্যাঁ দেখতেছি আপনারটা নিয়ে রাখছি দেখছি মনে হয় এই যে ফন্ট ফন্ট টেক্সট ফন্ট আইকন এই তিনটা মিনিমাম অবশ্যই এটা আপনারা করবেন আর এর আগে পরে যে ক্লাস যে যতটুকু পারেন সেটা করবেন সাথে সাথে প্র্যাকটিস করবেন একলা প্র্যাকটিস করে আমাকে কালকে আবার দেখাবেন ঠিক আছে এটা হচ্ছে আজকে আপনাদের হোমওয়ার্ক এবং এই যে প্রিভিয়াস ক্লাস বলছি দ্যাট মিন্স ওটা এইচটিএমএল হতে পারে CSS এর মধ্যে যতটুকু দেখাইছি CSS তো আজকে দেখালাম HTML আগে যেগুলা দেখাইছিলাম যেমন ফর্ম লিস্ট আর টেবিল এগুলো আপনারা ওই একটু রিভিশন দিবেন আর প্র্যাকটিস করবেন বেশি করে প্র্যাকটিস একই জিনিস কয়েক ভাবে দেখা যায় হ্যাঁ সেটা একটু দেখে নেবেন বারবার করে আচ্ছা কি বলছে এসকে সাব্বির ইসলাম মিয়া হোয়াটসঅ্যাপ স্যার আমাদের তো প্রায় লগইন পেজ বলেন সাইন আপ পেজ বলেন ওটা করা হয়ে গেছে তো একটা অনলাইনে কিভাবে আপলোড করব ওটা একটু দেখা দেয়া যাবে অনলাইনের জিনিসগুলো তো আমরা তো এখন লোকালি করব এখন তো আপনাদেরকে ইয়া দেখানো হয় নাই মানে সব কিছু দেখানো হয় নাই তো এখন আপনারা আপাতত মানে জাস্ট একটা index.html টা কিভাবে আপলোড করব আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখান যাবে দেখাবো নি আমি দেখাবো নি আমি তো নেই নরমালি নেমসিপ থেকে নেই চিপ থেকে নেন হ্যাঁ নেমসিপ থেকে আমি ওইটা অনেকে ওইটা রেফার করছে তাই হ্যাঁ হ্যাঁ নেমসিপ থেকে নেই আবার কেউ আবার যে ওই কি জানি হোস্ট না গোডাডি না গোডাডি আছে আর অনেকগুলো আছে দেখলাম ওইস আছে গোডাডি আছে আমি নরমালি ওই নেমসিপটা একটু ইউজার ফ্রেন্ডলি নাকি হয় সাপোর্ট ভালো প্রাইসটা অনেক কম দেখলাম স্যার অন্যগুলো থেকে আমি অবশ্য একটু ঘাটাঘাটি করেছিলাম এটা নিয়ে এবং ইউজার ফ্রেন্ডলিও নাকি হয় বুঝতে পারছেন আমি সরাসরি আমি এক কোম্পানি থেকে নিয়েছি উনি আবার ওই নেমসিপ থেকে নিয়েছে আমারই বন্ধু তো ও সাজেস্ট করছে আমাকে নেমসিপ থেকেই নেওয়ার জন্য হাতে কলমে দেখাই তা কিন্তু না আপনাদেরকে বলতেছি আপনারাই করবেন আমি যতটুকু দেখাই বাট আপনারা এখান থেকে নিবেন আমি সাথে সাথে আপনাদেরকে নিয়ে আগে নিয়ে যাবো বুঝতে পারছেন এখন একটু প্রফেশনালি আস্তে আস্তে কাজ করার জন্য যেমন HTML CSS দিয়ে একটা কিছু দাঁড় করে ফেলেন HTML CSS দিয়ে একটা কিছু দাঁড় করে ফেলেন তারপরে আবার বুটস্ট্র্যাপ হবে তখন বুটস্ট্র্যাপ দিয়ে একটা কিছু দাঁড় করে ফেলেন এইভাবে কাজ করতে হবে আর কি এই আচ্ছা স্যার স্যার আমার ফাইলগুলোতে কোথায় কি ইয়া ছিল সবগুলো তো স্যার আমি ইয়া করতে পারিনি মানে অ্যাপ্লাই করতে পারিনি আমি তানজিল এই যে এগুলা কি আপনার নাম জি স্যার এগুলো স্যার আমার সবগুলো অ্যাপ্লাই এটা নিয়েছি আমি কিন্তু ইমেজটা পাইনি ইমেজ পাইনি ও ছয় দিন পরে জানে এমন হয় যে আপনি অনেক কিছু পারেন তাইলেই আছে এখান থেকে একটা কিছু নেওয়া গেল আপনিও পারেন না কিন্তু একটা সময় পারবেন তাইলেই ঠিক আছে আর যদি এখনো পারেন না তখনও পারেন না তাইলে কিন্তু ঠিক নাই তো পারবেন যদি চেষ্টা করেন তাহলে একটা সময় গিয়ে পারবেন তাহলে হোমওয়ার্ক কি থাকলো জানো হোমওয়ার্ক দিয়েছি না লিখলাম না জি স্যার ওই যে এখানে আছে সেন্ড হইছে ওই আমি তো দেখতে পাচ্ছি না ও না এই যে এখানে হ্যাঁ সেন্ড হয়নি এখন আমি সেন্ড করি নাই
এই যে টুডেস ওয়ার্ক হচ্ছে সিএসএস মধ্যে টেক্সট ফন্ট আইকন ইটিসি এন্ড প্রিভিয়াস ক্লাস রিভিউ এগুলাকে ব্যবহার করে আপনারা একটা কেস করে তার করাবেন আচ্ছা আর এটা কে দিয়েছেন আমাকে সাব্বির ইসলাম মিয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এটা রেজিস্ট্রেশন নাম্বার এটা কোর্স ডিজিটাল মার্কেটিং ঠিক আছে এটা সেন্ড করেছেন কে আমি যার কথা বললাম তারটা কি সেন্ড হোয়াটসঅ্যাপে দিয়ে দিব নাকি দিতে পারেন হ্যাঁ দিতে পারেন আচ্ছা সাব্বির সাহেব হোয়াটসঅ্যাপে দিয়ে দিব সাব্বির সাহেবটা দেখি ডিজিটাল মার্কেটিং এ ওনাকে আমি ইনক্লুড করতে পারি কিনা দেখি আর কেউ করতে চাইলে বলেন আমি দেখি ওনাদের সাথে কথা বলে রেজিস্ট্রেশন নাম্বার এবং নাম টাম সব দিতে বলেন কোন সাবজেক্টে করবে আমি দেখি কতটুকু করে দিতে পারি ইনশাআল্লাহ ডিজিটাল মার্কেটিং এর কাজটা কি ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল বলতে কি বোঝেন মার্কেটিং বলতে কি বোঝেন আলাদা আলাদা করেন মার্কেটিং আমরা নরমালি কি করি মার্কেটিং করে যায় একটা কোম্পানিতে গিয়ে বলে আমার এই প্রোডাক্ট আছে আমার এই প্রোডাক্ট আছে তাই নরমালি আমরা এটা বলি তো তো এই এই মার্কেটিং টাই হচ্ছে ডিজিটালি করা এই মার্কেটিং টা যদি ডিজিটালি করেন আপনি হ্যাঁ কারণ কারো দুয়ারে দুয়ারে মানে কারো ডোর টু ডোর মার্কেটিং না করে অনলাইনে করতেছেন সেটা বিভিন্ন ওয়েতে হইতে পারে বিভিন্ন ওয়েতে সাপোজ আপনি ধরেন আমি ডিজিটাল মার্কেটিং যদিও আমি ক্লাস করি নাই বা করি নাই কিন্তু আমার তো এটা ধারণা মানে এটা ইয়ে করা যায় যে আপনি অনলাইনের মাধ্যমে যে মার্কেটিং গুলো করবেন আইদার ফেসবুক হইতে পারে ইউটিউব হইতে পারে তারপরে হচ্ছে অন্য কোনো ভাবে হলো ওয়েবসাইটের মাধ্যমে হইতে পারে স্যার অ্যাড গুলো পোস্ট ফ্রম পোস্ট করা হ্যাঁ পোস্ট করে বিভিন্ন মানুষের কাছে দেয়া ফেসবুকে মেসেঞ্জার টুইটার হ্যাঁ কিছু অ্যাড দেয়া আবার সেই অ্যাডটা আবার বিভিন্ন রকমের আছে অটোমেটিক্যালি আছে আবার এটা আসলে এসইও টাই বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাজ আলাদা ডিজিটাল হ্যাঁ এসইও আর ডিজিটাল মার্কেটিং এটা সেক্টর এখানে যে কোর্সটা করাচ্ছে ওনারা ওনারা এসইওটাকেও এটার মধ্যে যখন আপনি কোন সফটওয়্যার বা মানে অ্যাপ্লিকেশন তৈরি করতে যাবেন তখন প্রোগ্রামিং ব্যবহার করবেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন লাইক PHP অথবা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে কোনো আপনার সরাসরি সফটওয়্যার তৈরি করতে পারবেন স্টুডেন্ট ম্যানেজমেন্ট বলতে কি বুঝলেন তখন একটা সফটওয়্যার হয়ে গেল না বা অ্যাপ্লিকেশন হয়ে গেল বুঝছেন যখন আপনি একটা ওয়েবসাইট বানাবেন তখন ইয়া দিয়ে কি বলে যেমন নাম ওই ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারেন PHP ব্যবহার করতে পারেন বাট আপনি যদি কোন একটা সফটওয়্যারই তৈরি করতে চান তো সেই ক্ষেত্রে গিয়ে ওয়ার্ডপ্রেস না ওয়ার্ডপ্রেস এর মধ্যে সর্বোচ্চ আপনি একটা ইয়ে দিবেন একটা লগইন ফাইল দিলেন বা রেজিস্ট্রেশন ফাইল দিলেন বা কিছু প্লাগইন ইউজ করে আর কিছু জিনিস তৈরি করলেন বাট আপনি যখন একটা একটা সফটওয়্যার তৈরি করতে যাবেন তখন আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকেই সরাসরি ব্যবহার করবেন আর ওয়ার্ডপ্রেস এর মতো যে জিনিসগুলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেগুলো এগুলো তো আবার ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করেই তৈরি করা হয়েছে PHP দিয়ে বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বলেন তৈরি করা হয় বলেন আর কোনো কোশ্চেন আছে
স্যার ওই আমি তো আজকে নতুন, আমার নামটা কি এন্ট্রি করা হয়েছে ওটা তো জানি না স্যার, আমার নামটা এন্ট্রি করা হয়েছে নাকি ওটা তো জানি না। আপনার নামটা এন্ট্রি করতে হবে, দাঁড়ান দেখি করছি কিনা দেখি। আচ্ছা স্যার আরেকটা কোশ্চেন ছিল, আমি তো কালকে কুইজের আনসার দিতে পারি নাই, কুইজ আমি ফাইলও পাইনি টেক্সট। এটা স্যার কিভাবে কি হলো? ওটা একটু ক্লাস টাইমে মনে করেন, যখন আপনাদেরকে কাজ দেই তখন মনে করেন, আমি ইয়ে করে দিব। আচ্ছা ঠিক আছে স্যার। এটা হচ্ছে কি জানো, অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স এর মধ্যে হচ্ছে শাকিল সাহেব, শাকিল সাহেব। আর আপনারা না একটু কাজ করবেন, ওই দুই চারজন একটু হোয়াটসঅ্যাপে একটু নক করবেন, হ্যাঁ ক্লাস করার জন্য, বুঝছেন? জি স্যার। সবাই একটু দুই তিনজন করে একটু নক করবেন, আমরা যারা 10 জন আছি 10 জন তিনজনকে করে করে দিতে তিন জন তিন জন। হ্যাঁ আমার নাম নাই স্যার অ্যাটেন্ডেন্স। আচ্ছা দাঁড়ান, আপনার নাম হচ্ছে কি? মোহাম্মদ আবু তাওহিদ ত্রিয়ান। সবাই একটু ক্লাসে অ্যাটেন্ড থাকলে ভালো হয়, সবাই শিখলে তো সমস্যা তো নাই, সবাই যদি শিখে ভালো কিছু করতে পারে তাহলে তো সমস্যা তো নাই, আমাদের তো কারো সমস্যা নাই, বরং আমাদেরই সুবিধা। এই স্যার আমি গ্রুপে এখন যে যেটা সাজেস্ট করলাম ওটা স্যার এই ব্যাচে যদি করানো অ্যাড করানো যায় তাহলে ভালো হয়। কোনটা এখন যেটা সাজেস্ট করলাম? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি 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 চেষ্টা করব। না নাম কি? সাজ্জাদ, নাম তো লিখি নাই, নামটা আবার লিখে আবার একটু দিয়ে দিন, আমি একটু চেষ্টা করব। আচ্ছা স্যার 102 ব্যাচে আমাদের লিস্টে একটু। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই, হ্যাঁ একটু ভালো করে প্র্যাকটিস করবেন সবাই, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। ওকে দোয়া করবেন স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।